একটা ক্যাচ ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়, একটা উইকেট পাল্টে দেয় ম্যাচের চিত্রটাই, আর এক ছক্কায় প্রায় হেরে বসা ম্যাচটাও জেতা যায়। নাসির হোসেন পারেন সবই, তবুও তিনি একাদশের বাইরে ম্যাচের পর ম্যাচ। একে ওকে তাকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হলেও নাসির থেকে যাচ্ছেন বিবেচনার বাইরে। আসলেই কি তিনি যোগ্য নন? চলুন দেখি নাসিরের পারফরমেন্স কি বলে। আফ্রিকা জন্টি রোডস না, বাংলার নাসির হোসেন। ফিল্ডিং অলরাউন্ডার টার্নটা দারুণ মানায় নাসিরের নামের পাশে, কারণ প্রতি ম্যাচে গড়ে 15-20 রান বাঁচানোর দক্ষতা আছে নাসিরের। প্রয়োজনের মুহূর্তে অবিশ্বাস্য কোন ক্যাচ লুফে নিয়ে ভোজবাজির মতো ম্যাচের চিত্রটাও পাল্টে দিতে পারেন তিনি। ফিল্ডিং দিয়ে না, দরকারের মুহূর্তে হাত ঘুরিয়ে ব্রেক থ্রু এনে দিতে পারেন নাসির। 56 ওয়ানডেতে 19 উইকেট নিয়েছেন, ইকোনমি রেটটা একেবারে ওয়ানডে উপযোগী, 4.5-এর সামান্য বেশি। বল করেন উইকেট টু উইকেট, মিস করলেই LBW ফাঁদে পড়েন ব্যাটসম্যান। ফিল্ডিং বোলিং তার বাড়তি গুণ, বাংলাদেশ দলে তার আবির্ভাব ব্যাটসম্যান হিসেবেই। 56 ম্যাচে 1200 মতো রান, একটা সেঞ্চুরি আছে, আছে 6টা হাফ সেঞ্চুরি, ব্যাটিং এভারেজ 30-এর ওপরে, শতক হাঁকিয়েছেন টেস্টেও। রিসেন্ট ফর্ম নাসিরের পক্ষেই, প্রিমিয়ার লিগ ক্রিকেটে 16 ম্যাচে 75 গড়ে 528 রান করেছেন নাসির, আছে 4টা হাফ সেঞ্চুরি। মডার্ন ক্রিকেটে একজন ইউটিলিটি ক্রিকেটার বলতে যা বোঝায় নাসির হোসেন ঠিক তাই। তারপরও ম্যাচের পর ম্যাচ একাদশের বাইরেই থাকতে হচ্ছে নাসিরকে, আক্ষেপ নেই তার। দেখতে ভালো লাগে আমি টিভির মধ্যে যে একটা কম্পিটিশন, বা মানে আমরা কি কম্পিটিশন করব, মানে দেশের মানুষজনই বেশি কম্পিটিশন করতে পারবে এটা। কিন্তু একটা ম্যাচ জিততে ফিল্ডিং এ একটা চিতা লাগে, বাংলার সেই চিতা নাসির হোসেন। নাসির হোসেন হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং। ফাইম রহমান, 71, ঢাকা।